आज के आमादेर मेयर साहेबेर शरीरटा एकटु खराब थाकार जन्य उनि आसते पारलेन ना। ওনার কাছ থেকেই ডেট নিয়ে আজকের আমাদের এই সভা করা হয়েছিল। কিন্তু আপনারা সবাই জানেন যে উনি কোভিডে আক্রান্ত হয়ে যাওয়ার পরে একটু অসুস্থ হয়ে পড়েন। এই বোর্ডের মাধ্যমে ওনার সুস্থতা কামনা করি, যাতে আগামী দিনে উনি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আমাদের এই বোর্ডকে পরিচালনা করবার জন্য আমরা যেমন এডিডিএস সহযোগিতা পেয়েছি, তেমনি সহযোগিতা পেয়েছি আমাদের মন্ত্রী, তেমনি সহযোগিতা পেয়েছি আমাদের আসানসোলের বিশিষ্ট মানুষজনের, তাদেরও আমরা এই বোর্ডের সভার মধ্যে খান থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো এই পৌর নিগমকে পরিচালনা করবার জন্য প্রয়োজন হয়, সেই সমস্ত দপ্তরের কাছ থেকে আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়েছি এবং তাদের কাছ থেকে আমরা সহযোগিতার মধ্যেখানে আমাদের কাউন্সিলররা সুস্থভাবে পরিচালনা করেছে। আজকে এখানে কমিশনার সাহেব নেই, মেয়র সাহেব নেই, আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন, আরও সাহেব রয়েছেন, আমাদের ইঞ্জিনিয়ারবাবু মণ্ডল সাহেব রয়েছেন, আমাদের বড়বাবু আছেন বীরেন অধিকারী মহাশয়, অন্যান্য ইঞ্জিনিয়াররা রয়েছেন। আর কয়েকদিন পরেই আমাদের এই বোর্ড শেষ হয়ে যাবে, কিন্তু কাউন্সিলরদের দায়িত্ব শেষ হবে না। কাউন্সিলররা নির্বাচিত হয়েছে 5 বছরের জন্য, কিন্তু মানুষ তাদের স্মরণ করে, মানুষ তাদের স্মরণ করার মধ্যে খান দিয়ে হৃদয়ে গেঁথে রেখে দেয় যে আমার কোনো সমস্যা হলে আমি ওই লোকটির কাছে গিয়ে পৌঁছাবে, সে কিন্তু সেই কাজটি করে দিতে পারবে বা তার মাধ্যমে গেলে আমার সেই কাজটি হয়ে যাবে। আমি অনুরোধ করব আমাদের আধিকারিকদের যে আমাদের কাউন্সিলররা যখনই কর্পোরেশনে আসবে, আপনারা দেখবেন সেই কাজ যেন তাদের মাধ্যমে হয়, তারপরেই আবার নতুন করে বোর্ড তো তৈরি হয়ে যাবে কয়েকদিন পরে, সেই বোর্ডের মধ্যেখানে আবার নতুন করে প্রশাসন আবার তৈরি হবে। আমি চাইব যে সমস্ত কাউন্সিলরদের মধ্যেখান দিয়ে আমরা নতুন আসানসোল সৃষ্টি করলাম, তারা যেন আবার সবাই ফিরে আসেন, তারা যেন আবার সবাই নির্বাচিত হয়ে আসেন। আপনারা সকলেই বোর্ড মিটিংয়ের এজেন্ডা পেয়েছেন। আমরা বিগত দিনে 27/1/2020 যে বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিং আমরা করেছিলাম তার মিনিটস আমরা পাস করছি এবং কনফার্ম করছি আমরা 28/2/2020 মিটিংয়ের প্রসিডিংস। আমরা তারপরে আর কোভিডের জন্য মিটিং করতে পারিনি, আজকেই আমরা সেই মিটিং করলাম এবং তার মধ্যে এখানে হয়তো অনেক মানুষের অনেক রকমের কাজ হয়তো বাকি আছে, কাজ কখনো শেষ হয় না। আজ যে কাজ আছে সেই কাজ সমাধান হয়ে গেলে কাল আবার নতুন কাজের তৈরি হবে। তাই জন্য একটা কথাই আছে, সমস্যা ছিল, সমস্যা থাকবে, সমস্যার সমাধানও হবে, সেই সমস্যার সমাধানের মধ্যেখান দিয়ে আবার নতুন সমস্যা মানুষের তৈরি হবে। কারণ আপনারা যারা এখানে বসে রয়েছেন তারা প্রত্যেকেই মানুষের লোক, তারা প্রত্যেকেই মানুষের জনপ্রতিনিধি, তারা প্রত্যেকেই মানুষের ভালোবাসার পাত্র। এবং তাই আপনাদের কাছে বলি যে আজকেও যদি আপনাদের কোনো রকম জায়গায় কোনো কাজের যদি দরকার হয় বা প্রয়োজন মনে করেন, আপনারা নিশ্চয়ই লিখিত আকারে আগামী দিনে আমাদের মেয়র সাহেবকে দেবেন বা আমাদের ডেপুটি মেয়র সাহেবকে বা মেম্বার মেয়র ইন কাউন্সিল যারা রয়েছেন তাদের মাধ্যমে দেবেন। নিশ্চয়ই আমাদের আধিকারিকরা সেই সমস্ত কাজগুলো যত শীঘ্রই সম্ভব পূরণ করার চেষ্টা করবে। যতদিন না ইলেকশন আসছে আপনাদের কিন্তু সেই কাজের দায়িত্ব নিয়ে, নিজের নিজের ওয়ার্ড সহ আসানসোলের দায়িত্ব নিয়ে আপনাদের পরিচালনা করতে হবে। আমি অনুরোধ করব যে দু চার বিরোধী পক্ষের কাউন্সিলার যারা রয়েছেন, আমাদের বিশেষ করে তাপস কবি বা মিঠু রায় মিঠু বাবুর কাছ থেকে আমরা আমাদের বোর্ডের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আপনারা বিস্তারিতভাবে কিছু যদি বলেন আমরা বা আমাদের কাউন্সিলাররা বিশেষভাবে উপকৃত হবে। বলতো
আঞ্চ নিয়ে আসছে। माननीय चेयरमैन सर, उपस्थित मेयर इन काउंसिल, 15 तारीखेर मध्ये जे समस्त काउंसिलर आमरा समेत जरा विदायी काउंसिलर हिसाबे गण्य हब, विभिन्न आधिकारिक এই কর্পোরেশনের সবাইকে আমরা আজকের এই সভায় আমাদের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা বিগত 5 বছরের সেই সম্বন্ধে কয়েকটি কথা আমরা আপনাদের কাছে রাখছি। সাথে সাথে আজকের এই সভায় মেয়র সাহেবের অনুপস্থিতিটাও আমাদের একটু ব্যথিত করছে। আজকে উনি এই শেষ মিটিং, থাকলে ভালো হতো। দীর্ঘদিন কাজ করার ক্ষেত্রে আমাদের যতগুলি অভিজ্ঞতা হয়েছে এবং আমরা এটা বলতে পারি, আমরা সব সময় গঠনমূলক কাজের আমরা সহযোগিতা করেছি। যেখানে মনে হয়েছে বিরোধিতা করা দরকার, আমরা সেখানে বিরোধিতা করেছি এবং এই বিরোধিতা করেছি আমরা মানুষের স্বার্থে। দীর্ঘ 5 বছরে যেমন আমরা কিছু ডেভেলপমেন্ট কাজ এই কর্পোরেশন করেছে, আবার অনেক সিদ্ধান্ত আমরা নিয়েছি এই 5 বছরের বোর্ড সভাতে যা এখনো কার্যকরী আমরা করতে পারিনি, সেক্ষেত্রে কিছুটা ব্যর্থতাও আমাদের রয়ে গেছে। আমি আশা করব আগামী যে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড হবে, প্রশাসক মন্ডলী যারা আসবেন, তারা যে সমস্ত কাজগুলো এখনো পড়ে রয়েছে যেগুলো আমাদের ইট ইজ আন্ডার কন্টিনিউয়াস প্রসেস যেটাকে বলে, সেই কাজগুলো আমরা চাইব প্রশাসক মন্ডলী যখন গঠন হবে সরকারের পক্ষ থেকে সেই কাজ যদি দ্রুততার সঙ্গে আমাদের করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। পেনশনের কাজটা এটা সমস্ত কাউন্সিলরদেরই একটা, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি, অতএব এটার চাপটা সবচেয়ে বেশি থাকে। এখানে 50টা করে আমরা বোর্ডে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার মধ্যে প্রায় প্রত্যেকেরই বলা যায়, খুব কম কাউন্সিলর আছে 50 জনের হয়েছে। এইটা আমি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে মেয়র সাহেবকে বলতে চাই যে এই বিষয়টাকে একটু যদি আপনারা দেখেন, কারণ এরা আশায় আছে যে 30টা লোক পেয়ে গেল অথচ 18টা লোক পেল না, কোথাও 35টা পেয়ে গেল কোথাও 15টা লোক পেল না, এইটা একটু আপনারা একটু নোট করবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা গার্বেজ কালেকশন, গার্বেজ আপনার ডোর টু ডোর নেওয়ার যে আমরা এখানে একটা মন্ত্রীকে নিয়ে আমরা কনভেনশন করেছিলাম এবং তার সাফল্য কামনা করেছিলাম, সেই জায়গাতেও আমরা কিছুটা ল্যাগিং আছে, এটাও একটু আমি উল্লেখ করলাম। তৃতীয়ত হচ্ছে যে জলের বিষয়টা বহু জায়গাতে, বিশেষ করে অ্যাডেড এরিয়া যেগুলো আমাদের রয়েছে জামুড়িয়া, রানীগঞ্জ, উল্টি, এই অ্যাডেড এরিয়াগুলোতে একটু জলের প্রবলেম মানুষের রয়েছে। আমি এগুলো এজন্যই বলছি যে এটা শুধুমাত্র আমরা ব্যর্থ হয়েছি এই জন্য বলছি না, আগামী দিনে যে প্রশাসক আসছে তাদের একটা বার্তা আমরা দিয়ে রাখতে চাই যে এগুলোকে একটু অ্যাড্রেস করতে হবে, এগুলো মানুষের সমস্যা তৈরি হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে কাউন্সিলররা কিভাবে কাজ করবে আগামী দিনে তারও একটা বার্তা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের কাছ থেকে আমরা পাব। এই কয়েকটি কথা আপনাদের রেখে, আপনাদের সামনে রেখে মাননীয় চেয়ারম্যান সাহেবকে শুভেচ্ছা জানিয়ে, অন্যান্য আধিকারিকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে, আমাদের পক্ষ থেকে আমরা এই বোর্ডে আমরা যেভাবে আমরা কাজটা করার চেষ্টা করেছি আমাদের সন্তুষ্টি না থাকলেও এই কাজ আমরা আগামী দিনে এই প্রশাসক মন্ডলী কাজের কন্টিনিউশন থাকবে এই আশা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ তাপস বাবু।